DJ Bobby, do shy on the pool. ওরেছো কি নেতো কাজে সবাই নেতো আর নেতো নেতো বলো তুমি কি হয়েছে তোমারে বলবো কি বলছিলাম চাঁদে ছয় পুত্রকে মারলাম কিন্তু কথা দেখ সন্ন্যাস এসে বাঁচিয়ে দিয়েছি বলতো আমি এখন কি করি সন্ন্যাসী হ্যাঁ রে নেতো দিদি একটা কথা বলবো ও সন্ন্যাসী না ও সেই রাজা ধনন্তরী ধনন্তরী হ্যাঁ আমি বুঝতে পেরেছি ওই ধনন্তরী যদি বেঁচে থাকে দাদা মাঝে তুমি পূজা পাবে না তাই বলছি এই ধনন্তরীকে তোমাকে মারতে হবে বললো তো ওই ধনন্তরীকে আমি কেমন করে মারবো কেন এর উপায় আমি তোমাকে সব বলে দেব বলে যাও শাস্ত্রী তরলার কাছে তোমার কাছে তার মরণ মারতে চিনে এসো তারপর আমি তোমাকে সব বলে দেব কোন বেশি যাব রে নেতো কেন বিলাম হচ্ছে কেন আমি তোমার সুন্দর ভাবে কালো গোয়ানের রূপ সাজিয়ে দেব তুমি দুগ্ধ বিক্রম করতে করতে চলে যাবে তরলার ভবনে তরলার কাজ হতে মানে কুটুম্ব পাঠিয়ে সই পাঠিয়ে তার স্বামীর মরণ বাড়াতে চলে আসবি তারপরে আমি তোমার সব কিছু বলে দেব বেশ কি রে তাহলে তুই আমাকে সুন্দর করে সাজিয়ে দিবি চলে দিদি আমি তোমার সাজিয়ে দেব পানা খাচ্ছিল আর দুইটা দুইটা হাঁড়ির মধ্যে পড়ে ও দুইটা দুইটা ভর্তি হয়ে গেছে হ্যাঁ গো আমার বাড়িতে যাবে তোর বাড়ি কত দূর গো ওই তোর সামনে বড় বাড়ি চলো যাই তাহলে এসো চলো দিদি দিদি এসে গেছে দিদি বসো দিদি বসো এইটাই তোমার বাড়ি এইটাই আমার বাড়ি বসবো হ্যাঁ দিদি বসো
গ্লাস জল খাবে? বেশ দিদি, তুমি বসো, আমি জল নি। এই শোনো, তুমি জল আনতে যাচ্ছ কেন? তোমার ছেলে মেয়ে নেই? না দিদি, আমার কোনো ছেলে মেয়ে নেই। হায় রে কপাল, তোমার যা দুর্দশা না, আমার তাই দুর্দশা গো। কেন দিদি, তোমার কোনো ছেলে মেয়ে নেই? আমার ছেলে থেকেও নেই। বেশ দিদি, তুমি বসো, আমি জল নিয়ে আসছি। তুমি জল নিয়ে এসো, আমি খাই। ঠিক আছে। আমার সয়ার নাম হলো ধনন্তরী। আমি ওই পাড়া দিয়ে দুগ্ধ বিক্রয় করে যাচ্ছিলাম, আর কতগুলি মেয়েরা তারা জল নিয়ে যাচ্ছে, বলে বলে যাচ্ছে চাঁদের সঙ্গে মনসার বিবাদ। তাই মনসরা কি চাঁদের ছয় পুত্রকে মেরেছিল? তোমার স্বামী গিয়ে নাকি বাঁচিয়ে দিয়েছে? তোমার স্বামী বড় ওঝা। হ্যাঁ সই, কিন্তু সই মনসা তো যা তা মেয়ে নাই, সে যদি জানতে পারে না তোমার স্বামীর কুপর কাত করে। হ্যাঁ সালাতে সই, আমার স্বামীর কি মরণ আছে? কি হল সই? তুমি তো আমার হাসালে সই। কেন সই? তাহলে কি তোমার স্বামী অমন নাড় খেয়েছে? বেশ সই, আমার স্বামী আসুন, আমি জিজ্ঞাসা করে দেখব। ও সই, আমার কাছে বলবে? হ্যাঁ বলবো। তুমি আমার ধর্মের সই, তোমার কাছে বলবো না তা কার কাছে বলবো? আমি এই ঘরের মধ্যে আছি, আমার কাছে সব কথা বলো। কি ঠিক আছে, বসো। তোরগো
তরকা আমার পূজার জোগাড় হয়ে গেছে তরকা চলো পূজার মন্দিরে এই মুহূর্তে তুমি আর আমি শিব শম্ভুর চরণে পূজায় বসব তরকা বেশ আমি তাহলে চলো ওই পূজার মন্দিরে আসল তরকা স্বামী চলো পূজার মন্দিরে পূজায় বসব তরকা স্বামী পূজার মন্দিরে যাওয়ার আগে আমার একটা কথা স্বামী তোমার এবাই কথা হ্যাঁ স্বামী বলো তরকা তোমার এবাই কি বা কথা তাহলে শোনো স্বামী তরকা আমরা তো প্রাণী প্রাণী তোমার কোনদিন কোন ভালো মন্দ যদি বা হয়ে যায় আমার উপায় কি স্বামী তরকা স্বামী এ তুমি কি বলছো তরকা ভালো মন্দ ভাই কোনটা বলে স্বামী তরকা ও বুঝতে পেরেছি আমি আমার মরণের বৃত্তান্ত জানতে চাও তুমি হ্যাঁ স্বামী আমার মরণ নেই তরকা কেন স্বামী তুমি কি আমার মুখে জানেছো তরকা আমার নরবি খাইনি তরকা মরণ আছে তবে যে বড় কঠিন তরকা যতই কঠিন হোক না কেন স্বামী ওই মরণের বৃত্তান্তের কথা আমার কাছে বলতে হবে স্বামী না তরকা না স্বামী মরণ বৃত্তান্ত গোপন কথা আমি তোমার কাছে বলতে পারবো না স্বামী যদি কোনোদিন কাউকে বলে দাও সেদিন আমায় কি হবে জানো তরকা কি হবে স্যার ও ধাম ছাড়িয়া ওই পরলোকে করিব গমন তরকা স্বামী ও তরকা মরণ বৃত্তান্ত গোপন কথা আমি তোমার কাছে বলতে পারবো না তরকা বলতে পারবো না তরকা স্বামী এই মরণ বৃত্তান্তের কথা আমি কাউকে বলবো না স্বামী কে বলি বলতে পারবো না তরকা কথা আমার কাছে বলতে হবে স্বামী পারবো না তরকা স্বামী তাহলে বলতে পারবে না না তরকা না সুন্দর লাগলো তোমার মুখের বাণী আমায় সামান্য মরণ বৃত্তান্ত গোপনের কথা শোনার জন্য স্বামীর গৃহ ছেড়ে আজ বাপের বাড়ি চলে যাবে তোমায় কথা শুনে না আজ ভাই জীবন জীবনে ভরে উঠলে তোর কাম বলতে পারে তোর কাম যেদিন তোমাকে বিবাহ করে আমার এই পাতার পণ্য কুঠি এনেছিলাম সেদিন আমি তো তোমায় বলেছিলাম তোর কাম আমার পাতার পণ্য কুঠি কেমন লাগছে খুব সুন্দর লাগছে স্বর্ণের অধিক স্বামীর ঘর যদি স্বর্গ হই তাহলে বাপের বাড়ি কি তোর কাম সে ভাষা তোমায় জানা নেই আমি তোমায় বলে দেব তরকা স্বামীর ঘর যদি স্বর্গ হই বাপের বাড়ি হয় নরক তরকা আর সামান্য মরণ বৃত্তান্ত গোপন কথা শোনার জন্য আর স্বর্গ ধাম ছেড়ে নরকে তুমি চলে যাবে তরকা তরকা আমিও তোমায় কথা দিলাম তরকা আমি যে তোমার স্বামী তরকা মৃত্যু যদি হয় অনিবার্য আমার তবু তোমায় নরকে আমি যেতে দেব না তরকা তুমি তোমার বাপের বাড়ি চলে যাবে না তোমার ভাই তোমায় কত না ভালোবাসবে তোমার ভাইয়ের বউ কত না যত্ন করে তোমার খাওয়াবে তোমার মা তোমার ভালো মন্দ করে খাবে তোমার ভাতৃবধূ অর্থাৎ ভাইয়ের বউ একদিন একদিন বলবে পাপ বিদায় করো বিদায় করো বিদায় করো তুমি কোথায় যাবে বলো না তরকা আমি কোথাও যাব না স্বামী তোমার তোমার যাওয়ার কোনো জায়গা থাকবে না তাই আমি কথা দিলাম তরকা মরণ বৃত্তান্ত গোপন কথা আমি তোমায় বলবো তরকা কিন্তু মরণ বৃত্তান্ত গোপন কথা জানার আগে কয়েকটি কথা তুমি জেনে রাখো তরকা আমার মরণ বৃত্তান্ত গোপন কথা না যদি কোনোদিন কাউকে বলে দাও সেদিন তোমায় কি হবে জানো সীতার সিঁদুর যাবে মুছে হাতের শঙ্খ যাবে ভেঙে পায়ের অন্ত যাবে ধুয়ে সারা জনমের মতো না বৈদ্য পোশাক সেজে বেড়াবে পৃথিবীর বুকে আমি তোমায় কিছু বলবো না শুনে যে বড় শুনে যে বড় দুঃখ পেলে তোর তোর কে ভয় নেই তোর খা
উদয় না গাসবে না কোনদিন আমায় মরণ হবে না দরকা শুনে রাখো দরকা শিবের মস্তকে যে উদয় না সে যদি কোনদিন পাখা মেলে উড়ে এসে আমার মস্তকে করে দংশন সেই দিন আমি ও ধাম ছাড়িয়া পরলোকে করিব গম স্বামী উদয় না সে উদয় না গাসতে পারবে না মরণ আমার হবে না দেরি করো না চলো পূজার মন্দিরে পূজাই বসবো তরকা তাই চলো স্বামী এসে তরকা কি হলো সই তুমি কি গো এখনো বাড়ি যাওনি অসই এইবার যাব অসই সে কথা বললে না কি কথা গো ওই তোমার স্বামীর মরণের কথা কেন আমার স্বামীর মরণের কথা তোমার কাছে বলবো কেন আমি কিছুই জানি না অসই তুমি সব দিয়ে মাছ ঢাকা দিলে কি হবে আমি সব শুনে ফেলেছি অসই সব শুনেছো শুনেছো ভালো হয়েছে না গো সই না আমার সয়া মরবে আর তুমি বিধবা হবে এ কথা আমি কারুর কাছে বলতে পারি সই না তো ঠিক আবার এসে সই ও সই কাল সকাল সকাল খাঁটি দুধ নিয়ে আসব আমি এখন আসি সই এসে সই বিবাহ সময় পিতা তোমার তিনটি বর দান করবে বলেছিল একটি বর পেয়েছো দ্বিতীয় বরে আসা চলে যাও পিতার কাছে পিতার কাছে গিয়ে বলবো কবিতা তোমার কাছে এসেছি তোমার মস্তকের উদয় না উনি চাই ও কবিতা দাও মস্তকের উদয় না উদয় না নিয়ে চলে আসবে এই মন্দির মাঝে তুরন্ত এই বর্বতাকে ধ্বংস করে তোমার পূজার প্রচার করবে বিশ্ব মাঝে বেশ সুখী রে তো তাহলে আমি এখন চললাম পিতার কাছে চলো দিদি একই বড়সা সিজি অস্বীকার করিয়া পরিত্যাগ আসিয়াছ কৈলাস শিকরে কিবা অভিপ্রায় নিয়ে মা ও গো পিতা বড়সা তুমি তোমার বিবাহ কালে বর দিতে চেয়েছিলে হ্যাঁ বড়সা সে বর তো আমি নেই নি পিতা না না উনি সেই বরের প্রয়োজন আমার এখন এখন তোমার বরের প্রয়োজন হ্যাঁ পিতা বেশ বড়সা আমি তো তোমাকে বলেছিলাম দেব তিনটি বর পেয়েছো একটি বর বাকি আছে এখনো দুটি বর তাই বলছে যথাসাধ্য বর মেনে নাও আমার হতে বর ও গোপিতা আমি অন্য কোনো বর চাই না কি বা বর চাও বলো মনসা আস্তে কি হচ্ছে গানের সময় সব আমি চাই তোমার মস্তক হৃদয় না এত দুঃস্পর্ধা তোমার তুমি বলো কিনা আমার মস্তকে হৃদয় না ও গমনসা এই বর ছাড়া অন্য বর করো হে প্রার্থনা হাসি মুখে দেবো আমি তোমাকে এ বর দিতে পারবো না তোমাকে ফিরে যাও মনসা না পিতা আমি অন্য কোনো বর চাই না আমি চাই শুধু উদয় না মনসা ফিরে যাও মনসা এবার কোনদিনের জন্য তুমি পাবে না দেবে না পিতা না মনসা দেবে না পিতা না মনসা তাহলে আমি কি বলবো জানো পিতা মনসা কি বা তুমি বলতে চাও আমাকে আমি বলবো কি আমি বলবো আমার পিতা মহাদেব মিথ্যাবাদী মনসা
महादेव यदि मिथ्यावादी है তাহলে কোনো দিনের জন্য এই নদীতে জোয়ার ভাটা খেলবে না। মহাদেব যদি মিথ্যাবাদী হয় তাহলে তাহলে যে শঙ্খ ঘণ্টা বাজবে না, এই পৃথিবী যে একেবারে অসাতলে চলে যাবে মা। ওরে বাহ, এমন জায়গায় তুমি আমাকে নিয়ে এসেছ, না পারছি উঠিতে না পারছি বসিতে, দিতে পারে দিতে পারে মম মস্তকের হৃদয়ে না, কিন্তু মা একটি কথা, আড়াই দণ্ডের মধ্যে আমি আমি তোমার হস্তে তুলে দেব, তব কার্য সিদ্ধ করে ফিরে আসবে আমার নিকটে। কথা দিলাম পিতা, দাও পিতা। বেশ মনসা, ওরে উদয় নাগ, দাও পিতা। আগে ছিলিস আমার, এখন যা মনসার কাছে, মনসার কথা মতো কার্য উদ্ধার করে ফিরে আসবি আমার নিকটে। যার সময় তুমি আমার আশীর্বাদ করো পিতা। বেশ মনসা, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি মা, তব মনোবাঞ্ছা হইবে পূর্ণ, তব মনোবাঞ্ছা হইবে পূর্ণ, তব মনোবাঞ্ছা হইবে পূর্ণ। তোমাদের নিতে হবে না, আমি অন্য পাড়ে যাব, আমি বাজারে বসে বসে বিক্রি করি। ও তোরা কেউ নিবি না তো? ওরে সুন্দর সুন্দর সাপিনী, বেশি লো ওরে পশমানা বানা বসলে জানা যা, ওরে পশমানা বানা বসলে জানা যা, সুন্দর 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 Thank you.
পূজার জোগাড় হয়ে গেছে তরকা, চলো পূজার মন্দিরে পূজায় বসবো তরকা। দংশনের জ্বালা আমায় মস্তকে জ্বলে কিসে দংশন করিল, আমি যে দংশনের জ্বালা আর সইতে পারছি না। একই দীপ্ত বিষের জ্বালা, আমি যে জ্বালার সইতে পারছি না। ওকে প্রভু শঙ্কর, এ তুমি কি করলে? আই তোমায় চরণেই পুষ্পাঞ্জলি না দিতে দিতে আমার মস্তকে জ্বলে কিসে দংশন করলে দয়া ভাই? আমি যে বিষের জ্বালায় আর সইতে পারছি না দয়া ভাই। ইয়ে কি দীপ্ত বিষের জ্বালা? তুমি যতই চলনা করো না কেন, আমি তোমার পূজা শেষ করবো দয়া ভাই। আমি তোমার পূজা শেষ করবো। ও শিবায় নমঃ, শিবায় নমঃ।
একি একি দংশনের জ্বালা আমি আর সইতে পারছি না তরকা তাকিয়ে দেখো তোর কাম শিবের মস্তকে উদয় না গাছিয়া মম মস্তকে করিয়া দর্শে কি বিশেষ জ্বালা আমি যে আর সইতে পারছি না তোর কা এ কি তেপ্ত বিষের জ্বালা এ জ্বালা আমি আর সইতে পারছি না তোর কা বলো না তোর কা বলো না আমার মরণ বৃত্তান্ত গোপন কথা না আমি তো কাউকে কোনোদিনও বলিনি বলেছিলাম তোমারই কাছে বলো তোর কা আমার মরণ বৃত্তান্ত গোপন কথা তুমি কার কাছে বলেছো বলো তাহলে শুনে যাবি সেইটা করিয়া ধরো আমি এসেছিল রমণী আমার পিছনে ছায়া মায়ার মতন ঘুরে বেড়াচ্ছে আমি যদি বেঁচে থাকি এই পৃথিবীর মুখে তাহলে মায়াবিনী মনসার পূজার প্রচার হবে না বিশ্ব বাজারে আমি যে বিশ্বের জ্বালায় আর সইতে পারছি উপায় উপায় একটি আছে তরকা আছে আমার শিষ্য ধরা মারা না ওদের একটি ভাই ডাকতে পারো তরকা ওরা এলে আমি যে ভালো হয়ে যাব ওকে একবার ডাকো না তরকা আমি শিষ্য ধরা মারা কেকুনি ডাকতে যাচ্ছি স্বামী আমি তাই যাচ্ছি স্বামী সারা বদ্ধি বড় বোকা যাওয়ার সময় জন পাচ্ছে আয়ার সময় একা সারা রাস্তাতে জানো ওরা ওরা রাস্তাতে পুরো 50টা কুকুরে বেড় দেয় না হ্যাঁ 50টা এই ওই দুধ এই মুখটা ভার করে করতে গা আসি এদা হ্যাঁ আর আমরা ব্যবসা করব না কেন ব্যবসা করে করে মাথা টাক পড়ে গেছে হ্যাঁ এখন কি করবি আমি এক জায়গায় গিয়েছিলাম হ্যাঁ হেবলোর মা বসে আছে দেখতে পেয়েছি হ্যাঁ হেবলোর মা ছেলে হ্যাঁ সাপে দংশন করেছে ভালো কথা বলে কি না হ্যাঁ মোনা তুই আয় গেলি তা আমি গেলাম হ্যাঁ ভালো ঝাড়ফুঁক দিলাম ভালো কথা ছেলেটা সুস্থ কইরে দিলাম হ্যাঁ বলে কি না চারানা নিয়ে তুই বাড়ি চলে যা এই চারানা চারানা না ছাড়াবো জানিস তো আজকে থেকে কোন রুগী দেখবো না দরজা বন্ধ কর দরজা বন্ধ করে দে এই বন্ধ কর দরজা বন্ধ কর এই দেখ কেউ আসার দরকার নেই তুই ভাই ঘুমাবো এই তোর ঘুম খুব খারাপ কুটুম্ব আসতা কি আছে তাহলে শুনো বাবা বলো না তোমাদের গুরুদেবকে করেছে
কি কথা শোনালে মা ওগো জননী গুরুদেবের সর্পে দংশন করেছে মা আমরা দুটি ভাই আর বিলম্ব করব না মা এই মুহূর্তে তোমার সাথে যাব গুরুদেবের কাছে জানি না গুরুদেব কেমন আছে মা আর বিলম্ব করব না মা এই মুহূর্তে চলো গুরুদেবের তাই চলো একে বিশাল জ্বালা জ্বালা বিচার সইতে পারছি না কিন্তু কিন্তু তরকা যে গেল শিষ্য ধরা আমার আগে ডাকতে তবে ওরা কি আর আসবে না তরকা বলে না আবাই আবাই শিষ্য ধরা বলে একে গুরুদেব আপনার কি হয়েছে একটু বাড়ির জন্য বলুন না গুরুদেব আরে পুত্র ধরা আরে পুত্র মানা তোরা তোরা এসেছিস বাবা কিন্তু তোদের মনে পড়ে ছোট্টবেলায় নিয়ে গিয়েছিলাম সেই গৌতম পাহাড়ে দেখিয়েছিলাম ঔষধ গাছ সে কথা তোদের কি মনে বহু পূর্বে গিয়েছিলাম তোমার সামনে আমরা দুটি ভাই হ্যাঁ গুরুদেব দেখিয়েছিলে ঔষধ গাছ গুরুদেব সেই ঔষধ গাছ যদি মারা যায় আমরা দুটি ভাই কি করব বলে না ও ভাই উপায় আছে আমি তোমাদের বলে দেবো যাওয়ার আগে ওই সাত গাছ যদি মারা যায় নদী হতে একটি শল মাছ ধরে অগ্নিতে দাহ করে গাছের গায়ে ছোঁয়া লাগাবে দেখবে যে গাছ বেঁচে যাবে সেই গাছ হবে আমার জীবনে যাব আমরা ওই গৌতম পাহাড়ে একটিবারের জন্য আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করব গুরুদেব যেন তব কার্য সিদ্ধ করে ফিরে আসতে পারি গুরুদেব তব নিকটে ওরে পুত্র ধরনা ওরে পুত্র বন্যা দুটি ভাইকে না আমি যাওয়ার সময় প্রাণ ভরে আশীর্বাদ করি বাবা যাওয়ার সঙ্গে সঙ্গে তোরা ঔষধ গাছ পেয়ে যাবি যা আর আর তোরা দেরি করিস না যা আর তোরা দেরি করিস না যা গুরুমা ও গো গুরুমা আমরা দুটি ভাই গেলাম ওই ঔষধ আসবে গুরুমা আমাদের ফিরে আসা না পর্যন্ত তুমি গুরুদেবকে কোথাও নিয়ে যাও কোথাও নিয়ে যাও না একটি উপায় বের করতে হবে বললে তো উপায়টা হলো কি জানো বললে চলো তুমি আর আমি ছুটতে ছুটতে যাই ওই খিরোজা নদীর কূলে খিরোজা নদীর কূলে মায়া আছে তা সাজর করে চিতার মধ্যে প্রচলিত হবো আমি আর তুমি গুরু মারবে ধারণ করে চিতার পাশে বসে কণ্ঠন করবে যে সময় ধরা মানা ঔষধ নিয়ে আসবে বলবে অরে ধরা মানা ঔষধ আর কি হবে তোদের গুরুদেব চিরদিনের মধ্যে চলে গেছে এই ঔষধ নিক্ষেপ করো চিতার মধ্যে তাই চললে তো চললে তো চলো দিদি চাই আমরা ওই ক্ষীরজা নদীর কূলে ভাই আমরা দেখতে দেখতে ঔষধ পেয়ে গেছি দাদা হ্যাঁ ভাই আর বিলম্ব করব না দুটি ভাই এই মুহূর্তে ছুটে ছুটে যাব ওই গুরুদেবের কাছে জানি না গুরুদেব কেমন আছে আমরা আসছি গুরুদেব আমরা আসছি গুরুদেব তুমি আমায় কেন
তোকে ডাকছে রে মনে হয় নিয়ে গেলে না গো ও বাবে ধনা মানা একি গুরুমা আমাদের জন্য বিলম্ব করলে না গুরুমা গুরুদেবকে চিতায় তুলে দিলে গুরুমা ধনবানা গ্রামের লোক বললো তারা আরে ফিরে আসবি না ওগো গুরুমা তারা যে জোর করে চিতায় তুলে দিয়েছে বাবা ওগো গুরুমা আমরা যে ঔষধ নিয়ে এসেছি গুরুমা একটি বারের জন্য বলতে পারো গুরুমা এই ঔষধ নিয়ে আমরা দুটি ভাই কি করব একটি বারের জন্য বলতে পারো মা যার জন্য আমি যে ঔষধ সে যখন বেঁচে নেই ঔষধ আর কি হবে বাবা ওই ঔষধে অগ্নিতে নিক্ষেপ কর না না গুরুমা ওমর গুরু তুমি বলে না আমরা দুটি ভাই বহু কষ্ট করে এনেছি এই ঔষধ এই ঔষধ যদি আমরা ওই অগ্নিতে দাহ করি এই ঔষধ যে চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে গুরু তোমাদের গুরুদেব যে বেঁচে নেই আর এই ঔষধ আর কি হবে বাবা সত্যি কথা গুরুমা ওগো দাদা আমরা এই ঔষধে ওই অগ্নিতে দাহ করব ওরে ভাই গুরুদেব জি মারা গেছে রে ভাই সত্যি তাহলে ঔষধের কি বা দরকার একটি বারের জন্য চলো দুটি ভাই মিলে ওই গুরুদেবের চিতার মধ্যে আমরা আমরা এই ঔষধকে নিক্ষেপ করি ভাই বেশ দাদা ও গো গুরুদেব আমরা দুটি ভাই তোমাকে বাঁচাতে পারলাম না ও আমাদের আমাদের দুটি ভাইকে তুমি ক্ষমা করে দিও গুরুদেব দুটি ভাইকে তুমি ক্ষমা করে দিও আমাদের দুটি ভাইকে তুমি যাও ধনমনা